আজকে আমরা আলোচনা করব কান পাকা রোগ নিয়ে, যে কান পাকা একটি রোগ কি কারণে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ বশিরুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন। আজকে আমরা আলোচনা করব কান পাকা রোগ নিয়ে, যে কান পাকা একটি রোগ কি কারণে হয়। কান পাকা রোগটি সাধারণত বারবার কানে ইনফেকশন হলে এই রোগটি হয়ে থাকে। কান পাকা রোগকে আমরা বলি CSOM, অর্থাৎ ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। যদি বারবার কানে ইনফেকশন হয়, যেটিকে বলা হয় অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, এই বারবার অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া হলে কিন্তু কান পরবর্তীতে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া ডেভেলপ করে। অর্থাৎ অ্যাকিউট ইনফেকশন হলে সেখান থেকে কিন্তু ক্রনিক ইনফেকশন ডেভেলপ করে, আর কান পাকা একটি হচ্ছে ক্রনিক ইনফেকশন। তো অ্যাকিউট ইনফেকশন কাদের সাধারণত বেশি হয়? ঠান্ডা সর্দি যাদের প্রায় প্রায় লেগে থাকে, যাদের গলায় প্রায় টনসিলের ব্যথা ওঠে, যাদের প্রায় নাক দিয়ে পানি পড়ে, সর্দি লেগে থাকে, হাঁচি হয় প্রায় প্রায়, তাদের কিন্তু অ্যাকিউট ইনফেকশন ডেভেলপ করে। এবং যারা একই সাথে অনেক লোক বসবাস করে, একই রুমে 8 জন 10 জন 5 জন 7 জন, ওভার ক্রাউডেড, একই ফ্যামিলিতে অনেক বড় ফ্যামিলি, লার্জ ফ্যামিলি, হ্যাঁ, তারা বসবাস করে, তাদেরই কিন্তু বারবার অ্যাকিউট ইনফেকশন একটি হওয়ার সম্ভাবনা থাকে। তো কান পাকা রোগে আপনার কি হয়, কান দিয়ে পানি আসতে থাকে, পুঁজ আসতে থাকে, ঠান্ডা সর্দি লাগলেই কান দিয়ে পানি আসতে থাকে, পুঁজ আসতে থাকে, সাধারণত এরকম হয়ে থাকে। তো যাদের ঠান্ডা লাগলেই কান দিয়ে পানি আসে, পুঁজ আসে, বুঝতে হবে যে তাদের আসলে কান পাকা রোগটি রয়েছে। তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার পর্যবেক্ষণ করবেন যে এটি কোন ধরনের কান পাকা, এটি একটি নিরাপদ ভ্যারাইটি নাকি অনিরাপদ ভ্যারাইটি। এটিকে আমরা বলি সেফ ভ্যারাইটি, আর একটি হচ্ছে আনসেফ ভ্যারাইটি। তো সেফ ভ্যারাইটিটা হলো CSOM টিবোটিম্পানিক ভ্যারাইটি, আর আনসেফটা হলো অ্যাটিকোএন্ট্রাল ভ্যারাইটি। যাই হোক, আমরা এখন আলোচনা করব যে কীভাবে চিকিৎসা গ্রহণ করব। চিকিৎসা গ্রহণ করার ক্ষেত্রে রোগীর অবশ্যই আগ্রহ থাকতে হবে। রোগীরা চায় স্যার একটু ড্রপ দেন, ওষুধ দেন, আমার কানটা ভালো হয়ে যাক। তো আমরা ড্রপ ওষুধ দেখিয়ে দিলাম, কিন্তু এটা তো সমাধান নয়। কান পাকা থাকলে কানের ভিতরে পর্দা ফুটো থাকে, এই পর্দা ফুটোকে অপারেশনের মাধ্যমে জোড়া লাগিয়ে দিতে হয়। আরেকটি হলো অনিরাপদ ভ্যারাইটি, সেটি হচ্ছে টিবোটিম্পানিক ভ্যারাইটি নয়, সেটি হচ্ছে অ্যাটিকোএন্ট্রাল ভ্যারাইটি। অ্যাটিকোএন্ট্রাল ভ্যারাইটি হলে অবশ্যই মাস্টয়েড অপারেশন করতে হয়, মাস্টয়েড অপারেশন করে এটিকে অপারেশনের মাধ্যমে কিউর করতে হয়। কেমন? তো যাই হোক, কান পাকা রোগ নিয়ে আমরা আর অবহেলা করব না, অবশ্যই আমরা এটির সুচিকিৎসা গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।